হবিগঞ্জ এক আসন লাঙ্গলকে ছেড়ে দিয়েছে ক্ষমতাসীনরা, তবে স্বস্তিতে নেই জাপান নেতা এম এ মুনিম চৌধুরী বাবু। মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া চৌধুরী কিয়া। সোনিয়া আহমেদ চৌধুরীর প্রতিবেদন থেকে ডেস্ক রিপোর্ট। নবীগঞ্জ বাহুবল উপজেলা নিয়ে হবিগঞ্জ এক আসন নৌকার ঘাটে নৌকার মনোনয়ন পেয়েও আসন সমঝোতায় কপাল পড়ে নৌকার প্রার্থী ডাক্তার মুশফিক হোসেন চৌধুরীর। এম এ মুনিম চৌধুরী বাবু লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। আমার বিশ্বাস এই নির্বাচন কমিশনের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হবে। তবে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ঈগল প্রতীকে মাঠে রয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী। জনগণের এই প্রত্যাশার জায়গায় ইনশাআল্লাহ জনগণই বিজয়কে নিয়ে আসবেন। ভোটারদের চাওয়া এলাকার উন্নয়নে ও মানুষের কল্যাণে যে কাজ করবে তাকেই এমপি হিসেবে নির্বাচিত করতে চান তারা। আমরা নবীগঞ্জ বাহুবলবাসী দীর্ঘদিন থেকে এই গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে। যে তার দেশকে ভালোবাসবে, এলাকার মানুষকে ভালোবাসবে, মানুষের উন্নয়নে কাজ করবেন, মানুষের জন্য মানুষের কাছে থাকবেন, এইরকম একজন এমপি আমাদের প্রয়োজন। হবিগঞ্জ এক আসনে মোট ভোটার 431,422 জন, কেন্দ্র সংখ্যা 176টি। নিউজ ডেস্ক, নাগরিক।